সবারই নাগগণকে আমি স্মরণ করলাম, তবে কেন মম সম্মুখে নাগগণে আসলো না? তবে কি আমার কার্য সফল হবে না? সবাই বসে পড়ো। এই হতে পারে না, এত সহজে আমি আমি যে এত সহজে পরাজয় হতে পারবো না। করিব আমার ওই নাগগণ কি স্মরণ, কোথায় রে নাগগণ, কোথায় রে নাগগণ? তব চরণ মে প্রণামা, আশীর্বাদ করি সর্প, তুমি কোন নাগমা? আমি মা সিদুরিয়া নাগমা। ওরে সিদুরিয়া নাও, আজ কেন ডেকেছি জানো মা? পালো মা, আজ এই শিশু অপরে ত্যাগ করে ছেড়ে যেতে হবে এই সাঁওতালি ভূতারে। লৌহ বাসর ঘরে রয়েছে, বাসর ঘরে চাঁদ পুত্র বালা লক্ষে দাও, তাকে যে তো কি দংশন করতে হবে। ওগো মা, আমি দংশন করতে পারবো। পারবে? হি তাহলে বিলম্ব নাও। জানো মা, জানো একটি আমার শর্ত। এমন একটি শর্ত বলবো, যদি সিজু আগত সিঁদুরের রেখা দিতে পারো, তারপরে আমি দর্শন করতে পারবো মা। শিখি? হ্যাঁ, এত বড় কার্য যে আমি করে দিতে পারবো না, আমি যে কার্য করে দিতে পারবো না মা, তাহলে তুই কার্য করে দিবি না আমা? না মা। চলে যা তুই, চলে যা তুই মহাসম্মুখ থেকে। ঠিক আছে মা, অন্য নাট্য নিলাম। কোথায় রে না ছুটে আয়। আশীর্বাদ করি। আমাকে কিসের জন্য ডেকেছো মা? তুমি কোন নাগে বাছা? আমি আছি ঢোড়া মা। ওরে ঢোড়া সর্প, বলো মা, তুই আমার কার্য করে দিতে পারবি? হ্যাঁ মা, হ্যাঁ। আজ আমি মহা বিপদে পড়েছি। এমন কি বিপদ হয়েছে মা? ছুটে যেতে হবে ওই রমণা বিদেবে বাসর ঘরে। হ্যাঁ মা। বেঁচে তাক কুত্তাওয়ালা লোককে দাও। তাই কি করতে হবে মা? ওই লক্ষ্মী ধরকে তোকে দংশন করতে হবে। মা, কিন্তু মা আমার যে বিষ নাই মা, আমি কি করে লক্ষ্মী ধরকে দংশন করবো মা? তো কি আমি পঞ্চতলা বিষ প্রদানে করলাম? বেশ মা, আশীর্বাদ করো মা, যেন লক্ষ্মী ধরকে দংশন করতে পারি মা। পাঠিয়েছি আমি ধরা সর্বকে বাসরে, এবার ছাদ করতে ভালো লক্ষ্মী দাও, আজকে নিশ্চিত হবে। ও দাদা, যেটা বলেছিলি, যেটা দিব বলে আশা দিলি, কষ্ট দিলি আমাকে, ও দাদা দিতে হবে, যেটা বলেছিলি তোকে দিতে হবে, যেটা বলেছিলি তোকে দিতে হবে। আচ্ছা বলো তো দাদা, আমারই কত লস গেল। কি হলো রে? উঠ 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 উঠ, বল বল বল, কি হয়েছে বল? বুঝতে পারলা না? না তো। হ্যাঁ না, আর আমরা দুই ভাই বাদ দিয়ে আর বাড়িতে কেউ রয়েছে? আছে তো, বৌদি আছে,
তবে তোর ভাতিজা আছে তোর ভাতিজি আছে আরে বললা যে সামনে কালীপূজো কি আমাকে বিয়ে দিবে তুই কালীপূজোর আগে বিয়ে দিবে হ্যাঁ হ্যাঁ ভাই মনে পড়েছে মনে পড়েছে হ্যাঁ এই তো আমাকে বিয়ে দিবা না সামনে কালীপূজা তো ওই সামনে কালীপূজোর মেলাতে তোর বউ কিনে দেব রে আচ্ছা কালীপূজোর মেলায় হ্যাঁ বউ কিনে দেব নিয়ে গিয়ে তুমি আমাকে বেলুন দিয়ে ফুসলে দিবে এটাই ভেবেছো না মনে সত্যি বলছি কালীপূজোর মেলা যাব হ্যাঁ তোর নতুন বউ একদম ভালো করে কিনে দেব আচ্ছা ঠিক আছে দাদা তাহলে এখন কেন ডেকেছো আমাকে বলো ও কিসের জন্য ডেকেছি জানো তবে আজকে আমরা মাছ মারতে যাব মাছ মারতে আমি যাব না কেন না আমি যেতে পারবো না যেতে হবে আজকে আচ্ছা দাদা চলো যখন বলছো আমি অবশ্যই যাব চলো আচ্ছা দাদা যাব তো নদীর তীরে এরকম শুধু মুখে গেলে হবে না ধর ভাই একটা গান কি কি মাছ ধরবো আমরা একটু গানের ছন্দ বলে যাব তাই নাকি ওরে কাটা বাতাসি বুয়ালের মাসি ওগো কে কে যাবে তোমরা আগে যাবে গুল্লা বাবু পিছে যাবো মোরা ওরে কাঠ পাতাসি বুয়ালের মাসি কে কে যাবে তোমরা আগে যাবে গুল্লা বাবু পিছে যাবো মোরা বিশ্রাম করবো বেশ আমার ক্ষুধার জ্বালা তাই সহ্য পারি না কিন্তু আমার মাঝে ওই বলেছে ওই লক্ষিন্দরকে অংশন করে আসতে আহ আমি কী করে যাই একই সামনে দেখতে পাই এক নদী সেই নদীতে দেখতে পাই অনেক মাছ কী করবো হাতে যে অনেক বিষ এই বিষকে কচুর পাতায় রেখে আমি মাছ ধরতে যাব আমাকে নিয়ে চল আমাকে নিয়ে কোথায় নিয়ে যাবো হসপিটাল চলো 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 আরে
আমি ছুটে যাব মায়ের কাছে। আমি পাঠিয়েছি ধরা সর্পকে পঞ্চতলা বিষ দিয়ে বাসর ঘরে, তবে কেন এখনো সংবাদ এলো না? মা আশীর্বাদ করে আমি যে তোমার কার্য সিদ্ধি করতে পারিনি মা। শিখে ধরা সর্প পঞ্চতলা বিষ আমি কচুর পাতায় রেখে নদীতে মাছ ধরতে গেছিলাম মা, আমাকে যে মেরেছে মা। আমি তুই কি ভুলে গেছিস? আজকে নিচে হচ্ছে আমার পরাজয় নিচে, কিন্তু না, আমি ঝোড়া সর্পকে নির্বেশ করে দেব না, আমি তাকে কিঞ্চি কি বেশ প্রদান করলাম। আমার সকল আশা যেন ব্যর্থ হয়েতে চলেছে, তবে কি আমি মর্তলকে জয় হতে পারব না? আজকে নিষেধে যদি না লক্ষ্মীধরকে দংশন করতে পারি, তাহলে যে লক্ষ্মীধর হবে চির অমর, লক্ষ্মীধর হবে চির অমর। আমি এখন চিনি রূপা, কে দেবে আমায় বুদ্ধি, কেমন করে আমি দংশন করব? কোথায় দিদি গো, তুমি আমায় সারা দাও দিদি নেতা, কোথায় দিদি? আজ আমি মহাবিপদে পড়েছি দিদি, তুমি আমায় দেখা দাও, দেখা দাও দিদি নেতা, তুমি আমায় সারা দাও। কি জীবন দিদি গো, বলো এক এক করে যে সকল রাগ আমার ব্যর্থ হয়ে গেল। মনসা দিদি, এ কি বলছো? তবে কি আমি লক্ষ্মীধরকে আরে দংশন করতে পারবো না? পারবি রে বোন, বলরে তোর পূর্বের কথা মনে পড়ে না? পূর্বের কথা? হ্যাঁ, ছয় ঘাটে গিয়ে বেহুলাকে তুমি অভিশাপ করেছিলি, তোমার স্বামীকে দংশন করবে কাল ভুজুককে। মনে পড়েছে দিদি নেতা পূর্বের কথা, ওই ছয় ঘাটের জলে করেছিলাম বেহুলাকে আমি অভিশাপ, তোর গোড়ালের জল পরে মনে বিয়ের বাসরে খাবে। বলো ওই কাল নাগিনী রবনাবী দেবী তপস্যা করছে, হ্যাঁ যে যাইবে তার সম্মুখে তাকে যে গ্রাস করবে দিদি গো। বনরি তুমি স্মরণ করো ওই বৈভবরাকে, সেই কাল নাগিনীকে ডাকবে যথার্থা দেবে, তাই হবে রে বোন। আশীর্বাদ করো দিদি রে, তা আমার আশীর্বাদ করি রে বোন, তোর মনের আশা পূর্ণ হোক। যুক্তি দিয়ে গেছে, আমি ওই ঠেমনা তোয়ারিকে স্মরণ করব। কোথায় রে দাড়ি সর্প, ছুটে আয়। না মহিমা, আশীর্বাদ করে ঠেমনা দুয়ারি। বলি মা গো, আমাকে কিসের জন্য ডাকলে মা? ওরে ঠেমনা দুয়ারি, বলো মা। আজই শিশুপুরী ত্যাগ করে ছুটে যেতে হবে ওই রমণাবী দ্বীপে। কেন মা? ওই রমণাবী দ্বীপে কাল নাগিনে করেছে তপস্যা, যাতে কাল নাগিনের ধার ভঙ্গ করে আমারই গোচরে নিয়ে আয়। এ কি বললে মা? তার কাছে গেলে তো আমাকে গ্রাস করে ফেলবি মা। শিখে? হ্যাঁ মা। ওই কাল নাগিনে থেকে গ্রাস করবে? হ্যাঁ মা। এ হতে পারে না, যদি আসে তোরে গ্রাস করিতে মুখে গাইবে কৃষ্ণ নাম স্মরণ করিবে আমায়, ওই কাল লাগিনে তোরে স্পর্শ করবে। বেশ মা,
তাই হবে তাহলে আশীর্বাদ করো মা যেন তোমার কাজ আমি সফল করতে পারি বিলম্পনা এবারে দেখে নেব চাঁদ সদাগরকে তার পুত্র লক্ষ্মীদারকে কি করে রক্ষা করে ওই রহমাসরে আজকে তোর পুত্র লক্ষ্মীদার যাবে ওই জমঘরে সকলে থাকুন এই শব্দ আজ আমি করবো একাদশী মা যদি কেউ আমার ভারত ভঙ্গ করেছ এক ছবি করবো তোমায় আমি কারা এই তো এসেছি আমার সিংহাসনে এই সিংহাসনে আমি নিজের প্রভুর নাম আমি স্মরণ করি দেখা দাও প্রভু তুমি দেখা দাও তুমি আজই আমায় দেখা দাও প্রভু তাই আজ আমার প্রভুর জন্য আমি পুষ্প নিয়ে এসেছি এই পুষ্প দেব তারই চরণে প্রভুকে আমি স্মরণ করব নিশ্চয়ই সেই আমায় সারা দেবে সারা দাও প্রভু সারা দাও তুমি একটি বার আমায় সারা দাও ॐ नमः भगवते वसुदेवाय राधे कृष्ण गोविंद मधुसूदन রাধাকান্ত নমস্তু
চাঁদ সাদা করে যদি প্রাণে মারা যায়, যদি মারা যায়
তাহলে যে আমি বোঝা পাবো না ভক্তলোকে মা হ্যাঁ কার লাগে তাহলে বলো মা বলো এমন কি করলে তোমার দুই নয়নে জল মুছে দিতে পারবো গো পারবি তুই কার্য করে দিতে তারপরে বেঁচে তো কি সত্য করতে হবে না মা না আমি তোমার সঙ্গে সত্য করতে পারি না মা কেমন করে সত্য হবে তুমি হচ্ছে মা জননী আমি হচ্ছি তোমার মেয়ে কেমন করে আমি দংশ কেমন করে আমি সত্য করব তোমার সঙ্গে যে সত্য করতে হবে মা বেশ মা তুমি যখন বলছো আমি সত্য করব মা এক সত্য এক সত্য সত্য শতবার সত্য শতবার সত্য যদি লঙ্ঘন হয় মরে কবে বলবাস তাহলে বিলম্ব নাই কাল লাগেনি উলকার বেগে তুই ছুটে যাও ওই সাঁওতালি ভূতারে লোহবাসর ঘরে রয়েছে সাত পুত্র লক্ষ্মী দাঁড় লক্ষ্মী দাঁড় যদি বাসরে গিয়ে দংশন করে আয় কি করে আমি তাকে দংশন করবো মা আমি যে করেছিলাম একাদশী ব্রত আমি যে ব্রত ভঙ্গ করে নিব আমি তোর একাদশী ব্রত ভঙ্গ করিব এসো কাল লাগে নেই বলো মা বলো এই মুহূর্তে আমি ছুটে যাচ্ছি সেই লৌহ বাসর ঘরে কাল লাগিনি চলো নিয়ে যাবো আমি তোমায় ওই হংসরতে সৌতালি ভূতরে তাই হবে মা এসো কোথায় নি না কম নিয়ে চলে মম হংসরাও ওই মর্ত ধামে বিশাল দেহ এই দেহ নিয়ে আমি প্রবেশ করতে লৌহ বাসরে পারবো না মা তারই ব্যবস্থা করে দিচ্ছি ওনাগে মঞ্জনি করে শিবকন্যা পদ্মাবতী মঞ্জনি করে ওনাগি মঞ্জনি করে শিবকন্যা পদ্মাবতী মঞ্জনি করে তাহলে কেমন করে সাত বই আমি এই কান লাগেনিকে আমি চালুলে জেনে নেব আমি তো শক্তি পাই না মা আমি তো কি শক্তি করে ওই পথের মাঝে চলাফেরা করবো মা তুমি এবার দুই নদীর জল মুছে ফেলো মা এই মুহূর্তে আমি পরিবেশ করবো লৌহ বাসরে ঘরে কি করেছিস তুমি ভুল গো কাল লাগেনি বেহুলা বালি এখনো
নিজের স্বামীর পদতলায় জেগে রয়েছে মা, সে যদি আমায় দেখে ফেলে সে যে আমায় মেরে ফেলবে গো মা। বেহুলা বাড়ি চাকরিতে অবস্থায় তার ব্যবস্থা করে দিচ্ছি। কোথায় রে নিদ্রা দেবে বিলম্ব নয়, ওই বেহুলার নয়নে নিদ্রা পাও নিক্ষেপ কর। আমার নয়নে যেন ঘুম বেশি আসিব না, আমার ঘুমালে তো হবে না। ওই আমার ঘুমে যেন না আসি সীমন্তের সিঁদুর তোমরা উজ্জ্বল রেখো ঠাকুর, উজ্জ্বল রেখো। এই তো বেহুলা বাড়ি ঘুমিয়ে পড়েছি মা, আমি যে পালঙ্কে উঠবো মা, আমি যে পথ খুঁজে পাই না গো মা, কি করে পালঙ্কে আমি উঠবো গো মা? কাল নাকি নেই একবারে নয়ন বাড়ি যেয়ে দেখো, ওই বেহুলা বাড়ি কেশ, ওই কেস দিয়ে তুমি বাঁশুরি উঠে পড়ো। তাই হবে মা, তাই হবে। কি আমি ভুল করতে চলেছি? কি করে আমি দুর্লভ লক্ষ্মীদেরকে দর্শন করব? কি করে নারী হয়ে আমি সীমন্তের জল মুছে দেবো মা? আমি যে সিঁদুর বুঝতে চাই না, ওই বেহুলা ওরে ছিঁদে একবার ছিঁদে আজই কিনে নিয়ে এসেছি, এসেছি তোর মস্তকে সীমন্তের সিঁদুর ভেঙে দিতে এসেছি হাতের সাথে। আজ আমি কেন সত্য করেছিলাম ঠাকুর, সত্য করে বন্দিত হলাম? তারা যে যুগলে মিলন ভাব হয়ে ঘুমিয়ে রয়েছে, এই সময় যদি আমি দর্শনে করি তাহলে মানে আমার মতো পাপি কেউ থাকবে না। তোমার কি করি তোরে বেহুলা ওরে, একটি বারে তুই চেয়ে দেখ মা, চেয়ে দেখ। আজ আমি মায়ের সঙ্গে কেন সত্য করেছিলাম, সত্য থেকে আমি আজ বন্দি হলাম। হই আমি কেন সত্য করেছিলাম, আমার এ ছিল কপালে রে ও আরে ওই রে উঠ ও বেহুলা।
उठे बंदी सबे जे लो आकाशे रो तारा रे ओ यारे हाँ ओ ना हाई रे तारुनो बीती इसी लोको दंशन करी एर पापेर भागी की होते पारे काल लागिनी तुई की भूले गेछिस मा आमी ताके दंशन करबो
এই বিবাদী এই লক্ষ্মীদারকে যদি দংশন কাও তার তাই আমি নেব। তুমি নেবে মা কথা দিলি, তবু মা আমি যতক্ষণ লক্ষ্মীদার আমার কাছে পদাহাত করবি না আমি তাকে আমি দংশন করতে পারবো, তাই ভাবি তাহলে ব্যবস্থা করে দিচ্ছি। সর্বাঙ্গে আমার যত মোল রয়েছে এই মোল থেকে করিব আমি মশা সৃষ্টি। হ্যালো, এবার নাগিনি লক্ষিন্দরের পদতলায় বসে এবার কাঁদছে। আরে হেন কালে নাগিনি এখন কি কর্ম করিল, আরে বালারি রূপ দেখে নাগিনি কাঁদিতে শিব বালা
প্রদীপখানা জ্বলছে, সেই প্রদীপের পোড়া তেল তোমার লেজের ঝাপটা দিয়ে নিভিয়ে দাও, আর লেজের ঝাপটা দিয়ে কনিষ্ঠ আঙ্গুলে বাম পদে ফেলে দাও। আরে নাগিনী এবার আজি দেখো কি কর্ম করিল মরি, এবার কনিষ্ঠ আঙ্গুলি যখন তেলখানা পড়েছে সেই জায়গায় অশুচি হয়েছে, তাও মাকে বলছে মা আমি কোনো দোষ না পেলে আমি যে দংশন করতে পারবো না। তাই নাগিনী এবার পায়ের কাছে বসে রয়েছে, তাই মানুষ দেবী নিজের গায়ে মল ছড়িয়ে বাসর ঘরে যখনই পাঠিয়েছে তখনই লক্ষিন্দরের যখন কামড় দিল সেই সময় কালিয়া নাগিনীর মস্তকে লাথি মারছে। আর একবার নয় দুইবার নয় তিনবারে মারে, আজ প্রথমবার দ্বিতীয়বার তৃতীয়বার, দুইবারে যখন ক্ষমা করে দিয়েছে তৃতীয়বারে আর ক্ষমা করছে না, তাই বলছে আরে সাক্ষী থাকো চন্দ্র সূর্য আর যত দেবগণ, তাই মহামায়া পদ্মাবতী স্মরণ করে বলে নাগিনী তুমি দরজার কাছে লুকিয়ে থাকো, যখনই দরজা খানা খসাবে সেই সময় তুমি পালিয়ে যাবে। তাই নাগিনী এখন বাসর করে বসে, এখান থেকে আমাদের গান আজকের মতো সমাপ্ত। তাই দর্শকদের কাছে আমার বিশেষ অনুরোধ, এই যে দংশন হয়েছে মা খেজুরে আমায় ওদের থেকে নিষেধ করি,
ওরে কাল লাগিনি একে তুই ভুল করে চলে যাচ্ছিস, কেন এক নারী হয়ে সে মধ্যে সিঁদুর মুছে দিবি, এবারের মতো তাকে ক্ষমা করে দিবি। এই মুহূর্তে আমি করিলাম তোমার